কোথাও ভাঙচুর করবেন না, যেটা পুলিশের আইসি এই তোলাবাজ আইসিটা যেটা চাইছে যে আপনারা ভাঙচুর করুন, কাউকে মার্ডার করে দিন, ও আপনাদেরকে ফায়ার করুক, ও এটা চাইছে, এটা করবেন না, এটা করবেন না। আমি আপনাদেরকে বলছি, দ্বিতীয় কথা বলছি, যারা এই পঞ্চায়েতে শুধু মানিকবাজার পঞ্চায়েতে ধরা পড়েছে, আরো দশটা পঞ্চায়েতে 2,82,00,000 টাকা করে দশটা পঞ্চায়েতে দুর্নীতি করেছে, পশ্চিমবাংলার সমস্ত জায়গায় এটা দুর্নীতি হয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি যে 500 টাকার জন্য আমরা মেয়েদেরকে ভেবেছিলাম অনেক বড় কাজ, আজকে তাদেরকে ভিখারি করে দিচ্ছে, কারো 2,00,000 টাকা করে লোন করে দিচ্ছে, এটা চরম লজ্জার। আমি তাই আপনাদেরকে বলছি, আপনারা সকলে মিলে আপনারা এই আন্দোলনটাকে জারি রাখুন, আপনারা এই আন্দোলনটাকে জারি রাখুন, কোন রাজনীতি না, কোন ধর্ম না, শুধু জানবেন মা বোনেদেরকে যেটা ঠকিয়েছে, আমি আপনাদের সাথে দেখে হাইকোর্টে প্রে করব, যারা এই কেসের সঙ্গে যুক্ত তাদের জন্য ইমিডিয়েট হাইকোর্টের থেকে শাস্তি করা যায়। আমি আপনাদেরকে বলছি, আমি জানতাম না যে এত বড় ঘটনা, এই গোটা পশ্চিমবাংলায় মা বোনেদেরকে এইভাবে কান্দিয়ে দেবে। আজকে আপনারা দিন আনি দিন খাই, সেখানে স্বপ্না বলছিল যে কোন মেয়ের বিয়ে 2,00,000 টাকা জমা দিয়েছে, সেই টাকা কেটে নিয়েছে। আমি বলতে চাই আপনাদের কাছে ব্যাংক ম্যানেজার এবং এখানে যারা তৃণমূল, যারা এখানে প্রধান আছে, যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, তাদের কাছে আমরা সুদ সময় বুঝে নেব। আর আপনার লাভ কি, ভোট দ্বারা যারা প্রধানগিরি করছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, একসাথে রুখে দাঁড়াতে হবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে। কারণ এত বড় দুর্নীতি, এটা ভয়ঙ্কর খারাপ দুর্নীতি। আমি আপনাদেরকে বলে রাখি মা বোনেরা, আমার চিঠি ছেলে মেয়ে আছে, যদি আমাদের এলাকায় একটা ক্ষতি হয় চলো শেষ হবে। শুনুন, আইসি দাদাগিরি করছে আমি জানি, আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি, আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার, যদি করতে আসিস তোর পরিবার আছে আমরা দেখে নেবো। গ্রাম বাংলার, এই গ্রাম বাংলার মায়েদেরকে, তোর এই গ্রাম বাংলার মায়েদেরকে হুমকি দিবি, তোর ঘরে মা বোন নেই আইসি, তোর ঘরে আইসি আর মা বোন নেই, তোরা নিজেদের ঘরের মা বোনদেরকে বিক্রি করিস বলে এখানকার মা বোনদের টাকা চুরি করবি। আমি অজিত দাস সুদন দাস নারা রয়েছে কথা দিচ্ছি, সকলে মিলে লড়াই করে আপনাদের শুরু করব, আর যারা জেল করেছে এই আইসিকে আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাবো। এবং কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে, নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে কেসি লাইট হাউস আছে।